রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে ধর্ষকের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্রলীগ। সংগঠনটি বলছে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই, তারপরও ধর্ষণের ঘটনায় ছাত্রলীগকে জড়ানো হচ্ছে। অন্যদিকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ডাকসু সাবেক ভিপি নূর এবং তার সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশে ধর্ষণের বিভিন্ন ঘটনার প্রতিবাদে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সমাবেশে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। ধর্ষক যেই হোক না কেন, ফাঁসিটা দ্রুত নিশ্চিত করা হয় তাহলে আমার মনে হয় যে এই সমাজ থেকে আস্তে আস্তে ধর্ষকের সংখ্যাটা কমবে। এবং এ সময় ডাকসুর সদস্য তানবীর হাসান সৈকতের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা সমাবেশে সংহতি জানান। সামাজিক ব্যাধি হিসেবে দেখে এই দর্শকের সর্বোচ্চ শাস্তি হোক, সে যেই হোক না কেন, কোনো রকমের কোনো দলীয় পরিচয় ব্যবহার করে যাতে কোনো পায়দা না লুটতে না পারে, এবং কোনোভাবে এই দর্শন সামাজিক ব্যাধি যেহেতু এর প্রতি অন্তত বিচারহীনতায় কোনো নারী না থাকতে পারে। ছাত্রলীগের দাবি, দীর্ঘ সময় ধরে সিলেটের এমসি কলেজে তাদের কোনো কমিটি নেই। যারা ধর্ষণ করেছে তারা যদি ছাত্রলীগ হয়, যারা আন্দোলন করছে তারা তাহলে কারা? যারা আন্দোলন করছে, যারা এই ধর্ষকের বিপক্ষে দাঁড়িয়েছে তারাই হচ্ছে ছাত্রলীগের কর্মী। যারা ধর্ষণ করে তারা কেউ ছাত্রলীগের কর্মী নয়। সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণে সহযোগিতার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও তার সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ধর্ষকদের পিঠ রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। আমরা কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গড়ে ওঠা সেই সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদকে আমরা মনে করি যে একটি মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে কেবল অশুভ চিন্তা চেতনাই সংক্রমণ করার চেষ্টা করে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষক নূর সহ এই যারা এই সহযোগী রয়েছে এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এদেরকে এই ধর্ষকদেরকে আপনারা সমস্বরে সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিরোধ করে তুলবেন। এই নুরু গংরা ধর্ষণ করে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন করার সাহস দেখায়। এই ধর্ষকদের আমরা বয়কট করব, তাদের যেখানেই পাওয়া যাবে সেখানে গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ ছাত্রলীগের উপ অর্থ সম্পাদক তিলোত্তমা শিকদার আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন। তিলোত্তমা শিকদার, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। ধর্ষণের মতো ঘটনায় ছাত্রলীগ একটি ঐতিহাসিক সংগঠন, বারবার তাদের নেতাকর্মীদের নাম জড়িয়ে যাচ্ছে। সংগঠন হিসেবে ছাত্রলীগের ভাবমূর্তি আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, নাকি এগুলি বিচ্ছিন্ন ঘটনা, এখানে সংগঠন হিসেবে ছাত্রলীগের কোনো দায় দায়িত্ব নেই? আসলে কোন ধর্ষণ, একটি মেয়ের ধর্ষণকে কখনো বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আখ্যায়িত করার সুযোগ নেই। আর কালকে থেকে আমি দেখছি ছাত্রলীগের দায়ভার নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। তবে আসলে সত্যটাও জানতে হবে, ছাত্রলীগ কাদের দায়ভার নিবে? আর যদি আমি অন্যায় করি, আমি ছাত্রলীগের পদবীধারী একজন নেতা, ছাত্রলীগ আমার দায়ভার নিবে? সেই এমসি কলেজের কথা যদি আমি বলতে হয়, ছাত্রলীগ আসলে আমি বলবো যে দায়ভার নিতে গিয়ে ছাত্রলীগ কখনো পিছিয়ে পড়ার মতো সংগঠন নয়। ছাত্রলীগ দায়ভার নিবে, তবে ধর্ষকের না, ধর্ষিতার দায়ভার নিবে। এবং ধর্ষিতার দায়ভার যতদিন পর্যন্ত তার ন্যায় বিচার না হয় ততদিন পর্যন্ত আন্দোলনে রাজপথে ছাত্রলীগ থাকবে। এখন আসি আমার ছাত্রলীগের দায়ভার না নেওয়ার কারণে। কারণ হচ্ছে গত ১২ বছর যাবত এমসি কলেজে ছাত্রলীগের কোনো কমিটি এবং কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল নয়। সেখানে আসলে ছাত্রলীগের মতো আপনি নিজেই বললেন ঐতিহ্যবাহী এবং বড় একটি সংগঠন, যেখানে আসলে সবাই ছাত্র দল তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছে। দল তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার কারণে এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারেক রবিউল এখানে রয়েছে, এরকম তারেক রবিউল মাসুম যারা রয়েছে তাদের সবাই জামাত বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট পারিবারিক থেকে এসেছে। এবং এখানে রবিউল যে ছেলেটি, সে ২০১৮ সালে অনুপ্রবেশ করতে চাচ্ছে ছাত্রলীগে। এদের কারোই কোনো ছাত্রলীগের পদ নেই। এরা আসলে নিজের অবৈধ কাজকে ছাত্রলীগের তকমা লাগাতে চাচ্ছে। কিন্তু স্পষ্টভাবে ছাত্রলীগের পক্ষ থেকে আমি বলে দিতে চাই যে ছাত্র নিজের অবৈধ কাজকে যদি
যদি কেউ ছাত্রলীগের তকমা লাগিয়ে বৈধ করবে ভেবে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমি একটু জানতে চাই তিলোত্তমা শিকদার, ধরনের অবৈধ এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মতো সংগঠন না। এবং আমি আরেকটি জিনিস বলবো যে তৃতীয় মেয়াদে দল ক্ষমতায় আসার সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, যেটা আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি দলের মধ্যে অভ্যন্তরে এবং দলের এই 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 প্রসঙ্গই তিলোত্তমা শিকদার, যে নিয়ন্ত্রণের জায়গাটিতে কি ছাত্রলীগ যথেষ্টভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী আছে কিনা। এর আগে ছাত্রলীগের একদম শীর্ষ পর্যায়ে পরিবর্তনের পরেও বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি জড়িয়ে পড়ার ক্ষেত্রে, সেই নিয়ন্ত্রণ কি সাংগঠনিকভাবে প্রতিষ্ঠা করতে পেরেছে দলের মধ্যে ছাত্রলীগ অন্তত? অবশ্যই ছাত্রলীগ সাংগঠনিকভাবে শক্তিশালী আছে এবং সেই শক্তিশালী কতটা আছে এরা সেটা আমরা করোনা দুর্যোগ দেখলেই বুঝতে পারবো। আমাদের যে মহামারীর আকার ধারণ করেছে করোনা আমাদের দেশে, প্রথম থেকে কোনো ছাত্র সংগঠন মাঠে না থাকলেও এই ছাত্রলীগ কিন্তু মাঠে থেকে প্রত্যেকটি নেতাকর্মী, সেখানে ছাত্রলীগের শুধু সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মী। আমি আমি তিলোত্তমা শিকদার আবারও এই প্রসঙ্গটিতে আসতে চাই, যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, ধর্ষণ কিংবা অন্যায়ের মতো এই ধরনের অন্যায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাজনৈতিক পরিচয় কি এক ধরনের প্রভাব ফেলে কিনা। সেটি শুধুমাত্র ছাত্রলীগ নয়, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তকমা লাগিয়ে এই ধরনের ঘটনা ঘটালে সেটি কোনো প্রভাব পড়ে কিনা পরবর্তীতে? আমি বলবো অবশ্যই প্রভাব পড়ে, কারণ আমার গায়ে যখন একটি ছাত্রলীগের লেবেল থাকবে তখন আমাকে বুঝতে হবে যে আমি যে কাজ করব সেই সব কাজের সাথে আমার সংগঠনের ভাবমূর্তি জড়িয়ে আছে। এই জন্য সংগঠনের প্রত্যেক নেতাকর্মী যারা সংগঠনের পরিচয় ব্যবহার করছে তাদের অবশ্যই নিজের কাজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ অবশ্যই এখানে ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সাথে কোনো কিছু হলে এখানে অবশ্যই তার সংগঠনের ভাবমূর্তি নষ্ট হওয়ার পর্যায়ে আসে। তবে তিলোত্তমা শিকদার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কথা বলছিলেন, ছাত্রলীগের উপ অর্থ সম্পাদক।